সাবস্ক্রাইব করুন রেজওয়ান সাজ্জাদের চ্যানেলটিতে। অডিও মিউজিক প্রোডাকশন টিউটোরিয়াল এবং মিউজিক ভিডিওগুলো সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করুন। আজকে আমাদের টপিক গেইন স্টেজিং। হ্যালো, আমি রিজওয়ান সাজ্জাদ। আমি একজন প্রফেশনাল মিউজিক ডিরেক্টর, প্রোডিউসার অ্যান্ড সাউন্ড ডিজাইনার। আজকে আমাদের টপিক গেইন স্টেজিং। আপনারা হয়তো এই বিষয়টা ইউটিউবে অথবা অনেক জায়গাতে এই বিষয়টা সম্বন্ধে শুনেছেন বা জেনেছেন। আজকে আমি আলোচনা করব এই গেইন স্টেজিং নিয়ে, আমার এক্সপেরিয়েন্স এবং আমি কিভাবে মিক্সিং করার সময় গেইন স্টেজিংটা করি। আমি যখন মিক্সিং শুরু করি, প্রথম প্রথম আমি কতগুলো ভুল করতাম। সেগুলো হচ্ছে, আমি আমার রেকর্ডিং সিগন্যালগুলো অনেক হট রেকর্ডিং করতাম। মানে আমি টার্গেট করতাম যে আমার ইনপুট লেভেলটা যেন 0 dB থাকে। কারণ আমি মনে করতাম, আমি যদি গেইন 0 dB টার্গেট করে রেকর্ডিং করি, তাহলে আমার রেকর্ডিংটা আরও ভালো হবে, অনেক ধরনের এক্সট্রা নয়েজগুলো আসবে না, মূল কন্টেন্টটা ইনপুটে বেশি ঢুকবে। কিন্তু সেটা আসলে আমার ভুল ছিল। তার কারণ, আমি যদি আমার সবগুলো চ্যানেল, সবগুলো ট্র্যাক 0 dB টার্গেট করে রেকর্ডিং করি, তাহলে কি হতো, মাস্টার ফেডার সবসময় ওভারলোডেড থাকতো এবং এটা নিয়ে আমাকে অনেক স্ট্রাগল করতে হতো। কিন্তু এই হট রেকর্ডিং করার পেছনে ওই সময় কিন্তু আমার একটা কারণ ছিল। আমার শুরুর দিকে রেকর্ডিংটা কিন্তু অ্যানালগ স্টুডিওগুলো থেকেই করেছি এবং আমার স্টার্টিং পিরিয়ডটা কিন্তু অ্যানালগ স্টুডিওতেই শুরু হয়েছিল। সেই সময় অ্যানালগ রেকর্ডিংগুলো কীভাবে হতো সেটা যদি আমরা একটু ওভারভিউ করি, তাহলে আমরা দেখব কোনো একটা ইনস্ট্রুমেন্ট আমরা আগে কনসোলে ঢুকাতাম, কনসোল থেকে ট্যাপ মেশিনে যেত, ট্যাপ মেশিন থেকে আবার সেটা কনসোলে আসতো, কনসোল থেকে স্পিকারে যেত, এবং এই সবগুলো প্রক্রিয়ার মধ্যে কিন্তু অনেক নয়েজ অ্যাড হতো। তার জন্য আমরা সবসময় চিন্তা করতাম যে যদি আমরা 0 dB টার্গেট করে রেকর্ডিং ইনপুটটা নেই, গ্রাউন্ড লেভেল নয়েজ যেগুলো ছিল সেগুলো কম রেকর্ড হবে, মূল কন্টেন্টটা বেশি রেকর্ডিং হবে। কিন্তু সেটা কিন্তু অ্যানালগের কনসেপ্ট। বাট রাইট নাও এখন কিন্তু ডিজিটাল এরিনা, এই ডিজিটাল রেকর্ডিং স্টুডিওগুলোতে কিন্তু নয়েজের মাত্রাটা একটু কম থাকে। কারণ আমরা ইনস্ট্রুমেন্টগুলোকে সাউন্ড কার্ডে দিচ্ছি, সাউন্ড কার্ড থেকে থ্রু ফায়ার কেবল হোক, ইউএসবি কেবল হোক বা থান্ডারবোল্ট কেবলের মাধ্যমে সেটা কম্পিউটারে যাচ্ছে, হার্ড ডিস্কে আসতেছে, অ্যান্ড ওইভাবেই আবার রিটার্ন করছে ফায়ার কেবল অথবা থান্ডারবোল্ট অর ইউএসবি কেবল দিয়ে সাউন্ড কার্ডে, অ্যান্ড সাউন্ড কার্ড থেকে স্পিকারে যাচ্ছে। এখানে কিন্তু নয়েজ প্রডিউসারের ক্ষেত্রটা অনেক কম, তাই গ্রাউন্ড লেভেল নয়েজের প্রবলেমটা নাই। এখন তার জন্য আর হট রেকর্ডিং করার প্রয়োজন পড়ে না। আমি এখন রেকর্ডিং করার সময় টার্গেট করি -18 dBFS। কিন্তু কেন কেন -18? কারণ -18 dBFS ইকোভ্যালেন্ট টু 0 VU। কারণ আমরা যখন আগে অ্যানালগ ডিভাইসগুলো দিয়ে রেকর্ডিং করতাম থ্রু লার্জ কনসোল, তখন কিন্তু আমরা সিগন্যালগুলোকে মেজার করতাম ভিউ মিটার দিয়ে, আর 0 VU ছিল সুইট স্পট। ডিজিটাল রেকর্ডিংয়ে আরও একটি সুবিধা আছে, আমরা রেকর্ডিং করছি 24-bit অথবা 32-bit ফ্লট ফরম্যাটে। তো এতে কী হচ্ছে, আমাদের ডাইনামিক রেঞ্জটাও কিন্তু অনেক বেশি থাকছে। সেক্ষেত্রে যদি আমরা -18 অথবা -20 আমাদের সিগন্যাল রেকর্ডিং করি, তাতেও কোনো অসুবিধা নেই। আমি যদি গেইন স্টেজিং সম্বন্ধে আরেকটু সহজভাবে বোঝাতে চাই, তাহলে গেইন স্টেজিং বিষয়টা আমার কাছে অনেকটা এরকম। ধরুন অনেকগুলো জলপ্রপাত থেকে পানি পড়ছে, সেই পানিগুলো একটি লেকে যাচ্ছে, সেই লেক থেকে নদীতে যাচ্ছে, নদী থেকে সমুদ্রে যাচ্ছে। এখন এই জলপ্রপাত থেকে যদি অনেক বেশি পানি আসে, তাহলে কি হবে, লেক ওভারফ্লো হবে, নদীতে যখন পানিগুলো যাবে নদীর মধ্যে ভাঙন সৃষ্টি হবে, এবং যখন সেই পানিগুলো সমুদ্রে গিয়ে পড়বে তখনও কিন্তু সমুদ্রে জলোচ্ছ্বাস হবে। সো যে গেইন স্টেজিং বিষয়টা আমার কাছে অনেকটা এরকম, প্রত্যেকটা চ্যানেল লাইক গিটার, ড্রাম, কিবোর্ড, বেস, হোয়াটএভার, এগুলো প্রত্যেকটা আমার কাছে এক একটা জলপ্রপাত। আমি যদি সেগুলোকে সেখান থেকেই সিগন্যালগুলোকে ব্যালেন্স করে নিই ইনপুটের সময়ে, তাহলে কিন্তু গ্রুপ চ্যানেল, যখন ফর এক্সাম্পল ড্রামের ক্ষেত্রে আমি আমার টেম্পলেটে দেখিয়েছি, মিক্সিং টেম্পলেট, আমি প্রত্যেকটা সেক্টর আলাদা গ্রুপ চ্যানেল তৈরি করি। আপনারা যদি আমার এই মিক্সিং টেম্পলেটের ভিডিওটা না দেখে থাকে, তাহলে অবশ্যই দেখবেন, আমি ডিসক্রিপশন বক্সে এই চ্যানেল লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা দেখলে বুঝবেন যে আমার মিক্সিং টেম্পলেটের রাউটিংটা কীরকম, তাহলে আমার এই গেইন স্টেজিংয়ের ভিডিওটা বুঝতেও সুবিধা হবে। যেটা বলছিলাম যে
ধরুন একটা ড্রামের অনেকগুলো ট্র্যাক আমরা নিই, নয়টা ট্র্যাক থাকে, ড্রামস, কিক, স্নেয়ার, টমস, হাইটস, সিম্বলস, অনেক কিছু। সো এগুলো যাচ্ছে একটা গ্রুপ চ্যানেল। এখন আমার যদি ড্রামসের প্রত্যেকটা সিগন্যাল হট রেকর্ডিং করা হয় তাহলে কিন্তু গ্রুপ চ্যানেলটাও ওভারফ্লো হবে। সো ওই গ্রুপ চ্যানেল থেকে যখন আমার ড্রাম মিক্স বাজে যাচ্ছে, ওই একই সমস্যা, ওখানেও কিন্তু ক্লিপ করবে, এবং ড্রাম মিক্স থেকে যখন মাস্টার বাজে যাচ্ছে তখনও ক্লিপ করবে। সো এইভাবে প্রত্যেকটা চ্যানেল কিন্তু মাস্টার বাজে গিয়ে কিন্তু ক্লিপ করতে থাকবে। পুরোটা মিক্সিং যদি আমরা ক্লিপনেস স্ট্রাগল করতে থাকি তাহলে কিন্তু আমরা কনসেন্ট্রেট করতে পারবো না, আমাদের মিক্সিং অবস্থাটা ভালোও হবে না। আমরা যদি প্রতিটা ট্র্যাক নেগেটিভ 18 রাখি তাহলে কিন্তু আমাদের মিক্সিং করার সময় অনেক অ্যাডভান্টেজ আমরা পাবো। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের সবসময় চেষ্টা করবো আমাদের মাস্টার ফেডারটা পিক লেভেল যেন -5 অথবা -3 থাকে। তাহলে যেটা হবে, যখন আমরা মাস্টারিং করতে যাব অথবা মাস্টারিং ইঞ্জিনিয়ার যদি অন্য কেউ হয় তাকে পাঠাবো, তখন কিন্তু মাস্টারিং ইঞ্জিনিয়ারের হাতে একটা হেডরুম থাকবে মাস্টারিং করার জন্য। তাহলে আমরা দেখি আমরা ডতে এই ব্যালেন্সটা কীভাবে করি। আপনারা স্ক্রিনে এই মুহূর্তে যে DAW ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কিউবেস 9.5। আমি গেইন স্টেজিং করার জন্য কিউবেসে আগে থেকেই একটি কনফিগারেশন সেট করে রেখেছি, সেটা হচ্ছে ফাইল মেনুতে গিয়ে প্রেফারেন্স, প্রেফারেন্স থেকে একটা উইন্ডো ওপেন হবে, খেয়াল করবেন সেখানে আমার কার্সারটা যদি খেয়াল করেন দেখবেন একদম প্রথমে এডিট, এডিটর, জেনারেল, মিডি, এখানে একটা অপশন আছে মিটারিং। আমি দেখতে পারি এখানে একটা খুব সুন্দর অপশন আছে, সেটা হচ্ছে আমার মিক্সারে যে মিটারিংয়ের কালারটা আছে সেটা চাইলে আমি সিলেক্ট করতে পারবো। আমি আগেই বলেছি আমি রেকর্ডিং করার সময় আমার ইনপুট লেভেলটা -18 dBFS এ রেকর্ডিং করি, তার জন্য আমার মিটারটাকে যদি আমি সেভাবে সেট করে রাখি তাহলে আমি আমার মিটারিংটা দেখতে পারবো যে আসলে ইনপুট সিগন্যালটা কতটুকু আসছে। সো আমি এখানে আমার কালার চয়েস করেছি লাইট ব্লু -18 dBFS, -18 dBFS থেকে -10 dBFS আমার সেফ জোন, যেটা আমি একটু ডিপ ব্লু রেখেছি। -10 এর পরে এটাকে আমি আমার রেড জোন, মানে এটাকে আমি এখানে কোনোভাবে আমার ট্র্যাককে ইন্ডিভিজুয়াল ট্র্যাকগুলোকে যেতে দেবো না। সো দ্যাটস ইট, এটা হচ্ছে আমার আমার মিটারটাকে আমি এইভাবে সেট আপ করেছি। তো আপনারাও এইভাবে আপনাদের সেট আপটা করে নেবেন। সো এটা যদি আমরা ভিজুয়ালি দেখতে চাই তাহলে ব্যাপারটা অনেকটা এরকম। আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ট্র্যাক কিন্তু আমার রেড জোন ক্রস করে যাচ্ছে। আমরা অ্যাট ফার্স্ট আমার আমি আচ্ছা এই ট্র্যাকটার ব্যাপারে কিন্তু আমি আগেও আমার ভিডিওটাতে দেখিয়েছি যে আমি এটাকে কিভাবে এক্সপোর্ট করেছি, দেন ইম্পোর্ট করেছি। আপনারা যদি ওই ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন, তা না হলে আপনারা এই গেইন স্টেজিং এর ভিডিওটা অত ভালো বুঝবেন না। তার আগে আপনারা দেখে আসবেন আমার এই মিক্সিং টেম্পলেটটা, কারণ আমি এখানে যেভাবে টেম্পলেটটাকে সাজিয়েছি এই টেম্পলেটটা কিন্তু একটু জটিল। যদি আপনারা না বোঝেন, না জানেন আমি এটা কীভাবে এই রাউটিংগুলো করেছি, আপনারা জিনিসটা ধরতে পারবেন না। এবং এটার উপরেও আমার একটা ভিডিও আছে, আমি লিংক দিয়ে দিব নিচে আমার ডেসক্রিপশন বক্সে, এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমার কথা হচ্ছে আমি এই গানটাকে কিন্তু তৈরি করেছি আমার এই টিউটোরিয়ালটাকে বানানোর জন্য, যে আমি একটি গান কীভাবে কম্পোজিশন থেকে শুরু করে মিক্সিং কীভাবে করেছি সেটা বোঝানোর জন্য। এবং পরবর্তীতে এই গানটা আমি রিলিজ করব আমারই ইউটিউব চ্যানেলটিতে, কারণ অন্য কোনো ইউটিউব চ্যানেলে রিলিজ করলে আমি কিন্তু আপনাদেরকে এইভাবে গানটার ইন ডিটেল দেখাতে পারবো না, কারণ ওই চ্যানেলগুলো আমার চ্যানেলকে স্ট্রাইক দিতে পারে ফর দ্যাট রিজন। এনিওয়েজ, সো আমরা দেখতে পাচ্ছি যদি আমরা এই গ্রুপ চ্যানেলগুলোকে অ্যাভয়েড করি, কারণ এই প্রত্যেকটা ট্র্যাক কিন্তু এক একটা গ্রুপ চ্যানেলের আন্ডারে আছে, যেমন ড্রামের ট্র্যাকগুলো এই গ্রুপ চ্যানেলের আন্ডারে আছে, বেস গিটারটা বেস বাজার আন্ডারে আছে, এরকম প্রত্যেকটা কিন্তু কোনো না কোনো গ্রুপ চ্যানেলের মধ্যে আছে। সো আমরা যদি গ্রুপ চ্যানেলগুলোকে ইগনোর করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের অনেকগুলো ট্র্যাক কিন্তু আমাদের রেড মার্ক, রেড লাইন ক্রস করে যাচ্ছে। এখন আমি এই চ্যানেলটা গেইন স্টেজিং করবো।
দুভাবে করা যায়। প্রত্যেকটা চ্যানেলকে ইন্ডিভিজুয়াল করে গ্রেন স্টেজিং দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি দুটা ওয়ে দেখাবো যে কিভাবে আমি আমার এই ফেডারটাকে গ্রেন স্টেজিং এর মধ্যে নিয়ে আসব। সেটা হচ্ছে, একটা ওয়ে হচ্ছে আপনি কিন্তু চাইলে এই ফেডারটা যদি কমায় দেন তাহলেও কিন্তু এই রেড সিগন্যাল চলে যাবে, কিন্তু এটা কিন্তু ভুল। কেন সেটা আমি দেখাচ্ছি। প্রথমে আমি এটা কমায় দেখাই। এখন আমরা চিন্তা করছি ওকে ফাইন, এ তো সেফ জোনের মধ্যে আছে, তার মানে এটা গেন স্টেজিং হয়ে গেছে। নো, কথাটা ঠিক না। কারণ আমরা যদি মিক্সারে ঢুকি তাহলে দেখতে পারবো যে এটা বেসিক্যালি আপনার যে সিগন্যালটা ইনপুট হচ্ছে সেই সিগন্যালটাকে কন্ট্রোল করে না কিন্তু এই ফেডারটা। এটা কিন্তু কন্ট্রোল করছে সিগন্যালটা, যেটা বের হয়ে যাচ্ছে যে সিগন্যালটা সেটাকে কন্ট্রোল করছে। সো আমার গেইন স্টেজিং এর সময় আমার বেসিক্যালি সেই সিগন্যালটাকে কন্ট্রোল করতে হবে যে সিগন্যালটা ইনপুটে আসছে। তো আমি আরেকটা প্রুফ দেখাই যে এটা কন্ট্রোল হচ্ছে না, ইনপুট সিগন্যালটা যে কন্ট্রোল হয় না তার একটা। আমি এখানে যদি একটা কম্প্রেসার অ্যাড করি, এটার ইনপুটটাকে দেখতে চাই যে ইনপুটে কি আসছে, তাহলে দেখবেন একটা বিষয় খেয়াল রাখতে হবে। আমরা কেন গেইন স্টেজিং গুলো করছি, গেইন স্টেজিং করার অন্যতম কারণগুলো হচ্ছে যে আমরা যে কম্প্রেসার গুলো ব্যবহার করছি, সিএলএ, টু এ, এই ধরনের কম্প্রেসার গুলো কিন্তু আসলে অ্যানালগ কম্প্রেসারের অনুকরণ। তো এই অ্যানালগ কম্প্রেসার গুলো কিন্তু যদি আপনি ঠিক মতো গেইন স্টেজিং না করেন তাহলে কখনই ভালো পারফরমেন্স করবে না। সো ওকে কোনোভাবেই পিক লেভেলে আনতে দেওয়া যাবে না। ও যদি পিক লেভেল ক্রস করে ফেলে তাহলে কিন্তু ও প্রপার কাজ করবে না। সো এর জন্য আমাকে আগে দেখতে হবে ইনপুটটা কোন সিগন্যাল, কতটুকু সিগন্যাল ক্রস করছে। আমি যদি এখানে ইনপুটটা কমাই, আমার এখানে কিন্তু রেড মার্কটা হয়তো এখন আর দেখাচ্ছে না, কিন্তু এখানে কিন্তু ঠিক সে রেড শো করছে। তার মানে ইনপুট সিগন্যাল কিন্তু গেইন স্টেজিং হয়নি। সো আমাকে ইনপুট সিগন্যাল গেইন স্টেজিং করতে হবে। ইন কিউবেস খুব ভালো একটা অপশন আছে, সেটা হচ্ছে আমি যদি চাই আমি আমার গেইন এখান থেকে কমাতে পারি, ইনপুট গেইনটা আবার যদি জিরো করে দিই, ইনপুট গেইন কমাই। আরেকটা ওয়ে আছে, এই চ্যানেলটা, এই ট্র্যাকটাকে আমি সিলেক্ট করে যদি কমায় দিই তাহলেও কিন্তু ইনপুট সিগন্যাল ব্যালেন্স হয়ে যাচ্ছে। আমরা একটু দেখি, আমি খুব তাড়াতাড়ি পুরো ট্র্যাকটা আপনাদের সামনে গেইন স্টেজিং করে দেখাচ্ছি। আমি তো দুটো ওয়ে দেখালাম, আমার কাছে সবচেয়ে প্রেফারেবল ওয়ে হচ্ছে ওয়েভগুলোকে ধরে ধরে কমায় দেওয়া। ফার্স্ট আমি ড্রামটাকে দেখি, পিকটা সবচেয়ে বেশি পিক করছে। Because
সবচেয়ে ভালো হয় সবগুলো ড্রাম একসাথে সিলেক্ট করে নিই। Don't worry about the gain, কারণ আমি মাস্টারিং এর সময় লিমিটেড দিয়ে গেইন বাড়াতে পারবো। গ্রেট, আমার ড্রামটা হয়ে গেছে, এবার বেসটা দেখি। বেসটা গেইন স্টেজে প্রয়োজন নাই, ও হিট করছে না। গিটার সেকশন এটা অনেক বেশি, আমার কিন্তু এখন গেইন স্টেজিং হয়ে গেছে। সো আমার ট্র্যাকগুলো এখন প্রিপেয়ার হয়ে গেছে মিক্সিং এর জন্য। এর পরের ভিডিওতে ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন আমি কিভাবে এই ড্রামটা, আমার এই ট্র্যাকের ড্রামটাকে মিক্স করি, এইভাবে ধারাবাহিকভাবে ড্রামের সাথে বেজের মিক্স, কিবোর্ড চ্যানেলগুলোর মিক্স, গিটারের মিক্স এবং ভোকাল মিক্সটা আমি দেখাবো। আমি আশা করছি আপনারা এই ভিডিওটা থেকে নতুন অনেক ইনফরমেশন পেয়েছেন। আপনাদের কাছে যদি মনে হয় এই ভিডিওটা অন্য কারো উপকারে আসতে পারে, আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং ভিডিওটার নিচে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের প্রতিটা কমেন্টস আমি অত্যন্ত গুরুত্ব সহকারে পড়ি এবং চেষ্টা করি সেগুলো অ্যান্সার দেওয়ার জন্য। আমার চ্যানেলের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, ভালো কাজের সাথে থাকুন। টেক কেয়ার।